এই দেখুন তিনজনকে খানে তো কে লাগে তোমার বাটি কাহ হ্যায় খানে তো গিরাদি গিরাদি বাচ্চা হ্যায় না উসকো দিমাগ ও কিতনা ছোটি হ্যায় পতা হ্যায় 2 সাল ভি নেই হুয়া 2 সাল হুয়া হ্যায় জাস্ট হুয়া হ্যায় इसका ना इसका 6 महीना भी नहीं हुआ है, इसीलिए उसको बुद्धि नहीं है अभी, समझे? तुम लोग जैसे उसको इसलिए प्यार करना, ठीक है तितली को? दोनों हाँ, हम तुमको प्यार करेंगे, ठीक? देखो सीमन इधर गुड मॉर्निंग बोल दो, सब सब गुड मॉर्निंग बोल दो। ए कितिका गुड मॉर्निंग बोलो। ए तितली गुड मॉर्निंग बोले दाओ। गुड मॉर्निंग। चा खाच्छे आमादे चा खावा हयनी। गुड मॉर्निंग। गुड मॉर्निंग चिल्लर पार्टी के साथ। गुड मॉर्निंग भाई बाजार गए आज के माँ संग पानी में हमको दूध चाय में मेरी बिस्किट अच्छा लगता है। पेपेटा कत दिल पेपर अनेक दाम ना प्रथम दार्जिलिंग खाबो কত করে পিস এগুলো দার্জিলিং গুলো কত করে পিস 20 টাকা পিস আরে ছোটটা ফ্রি তাও ভালো এইটা দার্জিলিং 20 টাকা পিস ভাবা যায় আর এই সাইজের নাগপুর ওই সব গুলো হচ্ছে 7 টাকা 8 টাকা পিস এটা হ্যাঁ এটা দার্জিলিং তো না তোকে ঠকিয়ে দিল দার্জিলিং দার্জিলিং বলছে লেবুগুলো কটা পিস নিয়ে এসেছে এখানে চা আলু পেঁয়াজ এটা দেখার কিছু নেই হ্যাঁ আর এইখানে হচ্ছে শাক রয়েছে কি ফ্রেশ শাকটা পেয়েছে আমি এত ভালো শাক আনতে পারি না দারুণ ফ্রেশ খুব সুন্দর ছোট পাতা এটা খেতে ভালো লাগে দেশি পালং শাক রয়েছে আর দেখাচ্ছি আজকের বাজারগুলো কিন্তু ভাই করে এনে দিয়েছে ওই জন্য বাজারগুলো খুব সুন্দর হয়েছে বাজার খুব ভালো করতে পারে এখানে পেপে কাটা রয়েছে একটা পেপে শেষ হতে না হতে আবার পেপে চলে এসেছে এই পেপেটা খাবি না কখন খাবি গুড্ডু কেটে বাইরে রেখেছে আর কতদিন বাইরে থাকবে রে আশা করি এই দেখুন এই গাজরগুলো কিন্তু একটু আলাদা দেখতে এটাকে ভাই বলছে দেশি হয় এটা কিন্তু আমি যতদূর জানি ওই একটু হলদে হলদে অরেঞ্জ যেটা কালার একটু হলদে হলদে সেটাই মনে হয় দেশি কেননা ওটাই তো বাজারে বাজার ভর্তি আর এটাই তো কম পাওয়া যায় কিন্তু এটার কালারটা ব্যাপক এটা যদি হালুয়া করা হয় কালারটা খুব সুন্দর আসে দারুণ কালার ওই হচ্ছে বাজার আর আসল জিনিস দেখায় আপনাদের মাছ যেটা মাছ এখানকার মাছ ভালো লাগে খেতে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তো এই যে চিংড়ি চিংড়ি খুব একটা ভালো পায়নি তো চিংড়ি খেতে ভালোবাসে বলে অল্প নিয়ে এসেছে 200 গ্রাম এটা 50 টাকা এটার মধ্যে ঢেলে দিচ্ছি আর এর মধ্যে রয়েছে রুই এটা 1 কেজি এনেছে কেমন এনেছে আমি জানি না খারাপ না মাছটা ঠিকই আছে এগুলো বড় ফের মাছ মরা মাছ মানে আমাদের তো জ্যান্ত মাছ নিয়ে আসে আজকে জ্যান্ত মাছ পাওয়া যায় না আমি বললাম তো বললো আমার খেতে ইচ্ছা হচ্ছে তাই একটু নিয়ে আসি ওই গেছিল আনতে তিতলির বাবা তিতলিকে একটু স্কুলে নিয়ে গেছিল আইসিডিএস স্কুলে না এখন রান্নাঘরে আছি আজ মানে বাড়িতে লোকজন আসলে যেমন ভালো লাগে কাজের কিছু তাল খুঁজে পায় না তাই না আপনাদের কি মনে হয় তাই তো মানে কোন কাজটা কখন হবে তার মধ্যে কালকে ঘোরাঘুরি ছিল ঘুরে এসেছিলাম বাইরে থেকে তো ঘুম থেকেও লেটে উঠেছি ভাইয়ের বউ খুব হেল্প করে দিচ্ছে রান্নাবান্নায় তাই কিন্তু কি হয় মানে সবটা মেনটেন করে উঠতে উঠতে খাবার দাবারে আলটিমেটলি দেরি হয়ে যায় তাই না কিন্তু বেশ মজা হয় প্রতিদিন তো আমরা রুটিনে আর টাইমেই চলি তাই না মাঝে মাঝে টাইম ব্রেক করতেও ভালো লাগে
আমাদের এখন রান্না বান্না চলছে, আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কতদিন কি হয়েছে। মাছ ভাজা চলছে এদিকে, হয়ে গেছে এটা। হ্যাঁ, এই যে মাছ ভাজা চলছে এদিকে, পিসি পিসি করে। হ্যাঁ, আর একটা কারণ দেরি হওয়ার, এই যে পিসি, এতটাই পিসি ফেভারিট। আমি তো জানি ছোট থেকে সিমন আমাকে ভালোবাসতো, কিন্তু ছোটবেলা থেকে বড় হয়ে আমি ভাবলাম ভুলে গেছে, পিসি ছাড়া ওরা এক মুহূর্ত চলে না। এদিকে তখন ভাত হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। আর কি, এখানে দুধ রাখা রয়েছে, এদিকে মাছ ভাজা চলছে, এদিকে কাঁচা মাছ এতগুলো ভাজবো, এদিকে কিছুটা ভাজা হয়েছে, এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছি। আর মাছের ঝোল হবে বড়ি দিয়ে ডাটা দিয়ে, আপনার সাথে একটু একটু শেয়ার করব। আর এই যে আর একজন চলে এসছে, এই যে পেছন পেছন পিসি পিসি পিসি, এই যে এই যে। আচ্ছা, ওরা প্রত্যেকে আমার রান্না কিন্তু খুব ভালোবাসে, মানে আপনাদের সাথে একটু শেয়ার করছি, মানে এখানে মানে কি বলবো, মানে কলার একটু উঁচু করতে ইচ্ছে করছে আর কি। মানে আমার রান্না কিন্তু আমি খুব বেশি ভাজা ভুজি বিশাল একটা বিশাল করে রান্না করি না, কিন্তু খুব সুন্দর ভাবে করি। আমার মনে হয় বাজার থেকে আমি শাকসবজি কিনে আনছি, সেটা যদি ছাঁকা তেলে ভেজে নিই তাহলে তার গুণ কোথায় থাকবে, তাই না? আর আমি রান্না করি ছাঁকা তেলে না ভাজলেও, আমি সবার সেদ্ধ সেদ্ধ করি না, মানে কষিয়ে কষিয়ে করি একটু অল্প তাতে। হ্যাঁ, সব সবজি মশলা সব একসাথে দিয়ে দেবো মাছের ঝোল, যখন করবো মাছের ঝোলটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো সেভাবে দিয়ে দিই, কষিয়ে কষিয়ে রান্না করি। আমি লাল লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু আজকে দু তিনটে কাশ্মীরি লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করেছি, মানে গোটা লঙ্কা। গুঁড়োতে কি হয়, অনেক ভেজালও মিশাতে পারে, সেটার কথা ভেবে আর একটু কালারটা ভালো আনার জন্য, কালার আমার এমনি ভালো আসে, একটু চিনি দিলেই কালার ভালো আসে, তবু ভাবলাম গেস্ট এসে একটু স্পেশাল করি, তার জন্য দু তিনটে কাশ্মীরি গোটা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করেছি, মানে মশলার সাথে। তাই জন্য রান্নাটা তো একটু স্পেশাল হবেই। এই যে ডাটা দেবো আর কলাইয়ের বড়ি দেবো কয়েকটা, আলু সব অল্প অল্প দেবো। খুব বেশি যদি মাছের ঝোল আপনি এগুলো দিয়ে দেন না, তাহলে সবজি সবজি লাগবে, দিতে হবে অল্প, যাতে এই সবজিগুলোরও টেস্ট আসে আবার মাছেরও টেস্ট আসে, দুর্দান্ত লাগে খেতে। তাই ডাটা খুব বেশি দেবো না, অল্প দেবো, পাঁচ ছটা বড়ি দেবো বলে, মানে প্রত্যেকের ভাগে যাতে একটা করে পড়ে এরকম। আর দুটো আলু দেবো, মাত্র দুটো আলু, এইটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাবো, টমেটো ধনে পাতা দিয়ে। আর মশলা বলতে দু তিনটা মশলা, একটু রসুন একটু আদা একটু সব কিছুই দেবো, অল্প অল্প জিরে পেঁয়াজ সবই দেবো, দিয়ে আমি ঝোলটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। মানে সত্যি ওরা প্রত্যেকেই রান্না কিন্তু আমার ভালোবাসে, আমার ভাই এখানে এসে বলবো মাছ খাবো, মাংস টাংস খেতে চায় না, মানে মাছের রান্নাটা বেশি ভালোবাসে। কিন্তু ওরা প্রথম দিন যেদিন এসেছিল সেদিন আমি মাংস রান্না করতে বলেছিলাম, বলছে দিদি মাংসটা না মাটনের মতো হয়েছে, মানে আমি চিকেন করেছিলাম, তো সেদিনও খুব ভালো হয়েছে। আমি সব রান্না অল্প তেলে খুব ভালো মানে সহজভাবেই করি, দেখে ওটা ভালো লাগে। মেন ব্যাপারটা কি বলুন তো, রান্নাটা আপনি কম তাপে যখনই একটু কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন, তখনই রান্নাটা প্রতিটা রান্নার নিজের ইনগ্রেডিয়েন্ট শাকসবজি যে কোনো জিনিসের টেস্টটা খুলে বেরিয়ে আসে। আর বেশি তাপে তেলে একবারে ভাজলে সব টেস্ট নষ্ট হয়ে যায়। মাছ ভাজছি, আর এই যে বড়িগুলো না এইভাবে দেবো ঝোলে, একটু হালকা তেলে তেলে নেবো, মানে তেলে পুরো ভাজবো না, ভাজা ভাজা করবো না, খালি সেদ্ধ করবো। আর এই যে আলু কটা আর এই যে ডাটা দিয়ে খুব সুন্দরভাবে করবো। হ্যাঁ, ওদেরকে বলেছি তোরা খাবি তো, ওরা তো বিহারে না, অত বেশি সবজি টবজি দিয়ে হয় না, বলছে না তুই যেটা করিস সেটাই ভালো লাগে সেটাই খাবো, এইভাবেই করবো আজকে মাছটা। ভালো লাগে কিন্তু, দারুণ লাগে মাছের ঝোল। বড়োটাকে খুব হালকা করে জাস্ট তেলে দিয়ে তুলে নিলাম, তেল কিন্তু টানেনি, দেখছেন তেল টানেনি, হয়ে গেল। এইবার কি করব তেলে, দেখুন ডাঁটাটা কিন্তু এই সময় অ্যাড করলাম, তাতে কি হলো মানে ডাঁটাটা একটু কষা হয়ে যাবে মশলার সাথে। আর যেহেতু ডাঁটা হচ্ছে প্রচুর ভিটামিন সি, কিন্তু খুব সেন্সিটিভ, হ্যাঁ খুব তাড়াতাড়ি জলে দর্জিত হয়, আর আমার মনে হয় তাতেও সেন্সিটিভ যে কোনো ভিটামিন, তাই জন্য আমি করলাম কি পুরো হিটে না দিয়ে তেলের সাথে আমি মশলার সাথে দিলাম, কষানো হবে হালকা সুসেদ্ধ হবে। আমি এইভাবে সজনে দিয়ে আলু দিয়ে আর একটু বড়ি দিয়ে মাছের ঝোল করি, সবজিটাও খাওয়া হয় আবার মাছের ঝোলটা এতটাই টেস্টি হয়, এতটা ফ্লেভারফুল হয়, আমি কী বলবো। এখন জানি না গেস্ট মানে আমার ভাই আর ভাইয়ের বোন কেমন লাগবে, আমি ওকে জিজ্ঞেস করেছি যে এই ডাটা দিয়ে করবো, বলছে তুই যেমন ভাবে করবি কর খাবো, ঠিক আছে তো এবারে অখাদ্য তো হবে না, হয়তো ফ্লেভারটা হয়তো পছন্দ নাও হতে পারে, সেটা আমি দেখবো তখন, যদি পছন্দ না হতে পারে
নেক্সট টাইম হয়তো এদের ওভাবে করবো না। মানে ওরা মাছের ঝোল বলতে সিম্পল মানে শুধু মাছ দিয়ে ঝোল খায়, কোনো সবজি অ্যাড করে না। আর বাঙালিরা তো মাছের ঝোলে একটু সবজি অ্যাড করে, আমার এটা বেশি ভালো লাগে। ছুটির দিনে একটু না পরিমশি করতেই বেশ ভালো লাগে, অফিস থাকলে তো সেই নাকে মুখে গুজে দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। ছুটি ছাটার দিন একটু আরাম করে খাচ্ছি, কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে ফল মূল এটা সেটা বিস্কিট চানাচুর সব চলছে খাওয়া দাওয়া, রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আজকে রান্নাটা আমি করলাম, সকালে ব্রেকফাস্টটা আমার ভাইয়ের বউ করেছে আর এখন আমি করলাম, এই আর কি আপডেট। রান্নাবান্না হয়ে গেছে প্রায়, বন্ধ করে দিয়েছি গ্যাস, খেতে যেতে হবে। তিতলি বাবা খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি, ও খিদে পেয়ে গেছে, স্নান করে এলে ওকে খেতে দেবো, এই হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে ছুটি শেষ, ক্রিসমাস দেখি কি প্ল্যান করি, ইচ্ছা আছে একটু কেক নিজের হাতে বানানোর, টাইম পাবো কিনা জানি না, টাইম না পাই বানাবো না, কিনে আনবো, ক্রিসমাস সেলিব্রেট করবো, এই হচ্ছে ব্যাপার। কেমন টেস্ট? সত্যি কথা বল, ভালো হয়েছে? খুব ভালো, খুব ভালো না? সজনা ডাটা ডাটা দিয়েছি, বড়ি দিয়েছি, হেলদিও হবে আবার টেস্টি হবে। তুমি ডাল দেখে পেলে খাই, বলো ডাল কেসা হয়, ভালো হয়েছে? রিভিউ পেয়ে গেলেন, এবার আমি খেয়ে নি। গল্প করতে করতে আমার ভাত ঠান্ডা হয়ে গেল, এটাই হয় ভিডিও করতে গেলে, ভিডিওটাই দেখতে পায় মানুষ, ভিডিওর মজাটা মানে খাবারের টেস্টটা আমি আর পাই না। মেরি ক্রিসমাস এভরিওয়ান। আর আজকে তো বিশাল স্পেশাল দিন, বাইরে প্রচন্ড ভিড়। আজকে হচ্ছে ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর, বুঝতেই পারছেন। আর সকাল থেকে মানে আমাদের দিনটা স্পেশাল, অন্যদিন মনে হতো না এই দিনটাকে। আমরা তো বাঙালি, ক্রিসমাসটাকে খুব একটা আমরা সেলিব্রেট করি না, কিন্তু বাচ্চারা কিন্তু এখন ক্রিসমাস ফ্যান, তাই না? এখনকার নিউ জেনারেশন বাচ্চাগুলো, ওরা কিন্তু ক্রিসমাস ক্রিসমাস করে সকাল থেকে, এই যে ক্রিসমাস মেয়ে চালিয়ে না পিসি, বাহার চালিয়ে না পিসি। আর তিতলি তখন ও বোঝে না, একটু আর কিছুদিন হলে ও এদের মতো হলে বলবে, আর এই ক্রিসমাস ট্রি আনতে বলছে, বাইরে যাচ্ছে, বেশি স্পেশাল মানে সান্টা অনেক গিফট নিয়ে আসবে, উড়ে এসে কোথা থেকে গিফট দিয়ে যাবে চুপি চুপি, এইসব ব্যাপার ওদের আর কি। আমরা মনে গোজা খাড়িয়ে দিয়ে দিই যে হ্যাঁ সান্টা দিয়ে গেছে চুপি চুপি গিফট, এইসব ব্যাপার ওদের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি হয় এই সান্টাকে নিয়ে আর ক্রিসমাস নিয়ে, যেটা আমাদের বড়দের মধ্যে কিন্তু আমরা যতই সেলিব্রেট করি না কেন ভেতর থেকে কিন্তু আসে না, দেখুন ফিলটা আসে না কিন্তু, আমরা লোকের সাথে তালে তাল মিলিয়ে চলি, কিন্তু এই যে দুর্গাপূজার যে ফিলিংসটা আসে সেটা কি ক্রিসমাসে আসে? সেটা আসে না, যেহেতু এটা আমাদের নয় আর কি। তো আমরা এখন সবই করি, সব উৎসবে নিজেকে এনজয় করি, ইনভলভমেন্ট করি, এতে বেশি ভালো লাগে, এটাই তো করা উচিত আর কি। সে যাই হোক, বাচ্চাদের জন্য মেনলি আমরা এখন বাইরে যাব, ঘুরবো, প্রচন্ড ভিড়, আর বাইরে তো ভিড় থাকবে। আমরা ভেবেছিলাম একটু বিকেল বিকেল যাব, তো পারিনি, ঘুমিয়েছিলাম সবাই ঘুম থেকে উঠে, তো ঠিকই আছে, একটু ঘুমটাও দরকার ছিল, ফ্রেশ লাগছে, প্রত্যেকেই ঘুমিয়েছিল দুপুরবেলা ঘুম থেকে উঠে। আর অবস্থা কঠিন, বাচ্চাদের অবস্থা যা হয় বাচ্চারা থাকলে, একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাই বেশি ভালো লাগে, এটাই হচ্ছে হোম, মানে বাড়ি মানে এরকমই থাকবে সবসময়, পরিপাটি মানে সেটা বাড়ি নয়, তার মানে সেটা কোনো ইউজ হচ্ছে না কোনো জিনিসে, এটাই কিন্তু বাড়ি, এরকমই থাকা উচিত, আর এটাই বেশি ভালো লাগে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ক্রিসমাসে আপনারা এনজয় করুন, আমরাও একটু বাইরে যাচ্ছি এনজয় করতে, টুকটা কিছু শেয়ার করবো আর কি, এই আর কি। তো চলুন যাওয়া যাক, আর তিতলিয়া রেডি হয়ে নিয়েছে, হ্যাঁ এরা তো সকাল থেকে আমার মাথা খারাপ করে দিয়েছে, মুড অফ করে বসেছিল, আমরা এতক্ষণ যাচ্ছি না বলে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, যা যাক বাইরে, চলুন একটু আপনাদের সাথে শেয়ার করবো বহরমপুরে ক্রিসমাসটা কেমন সেলিব্রেট করা হয়। যখন 5টার দিকে বেরোতাম না, তো রাত্রে 10টার দিকে ভারী পৌঁছে যেতাম। আমার ভিডিও বানাস না, এই দেখুন লাইন, চার্চে যাওয়ার লাইন, এটা প্রত্যেক বছর এরকমই লাইন হয়, এখন তো তাও ভিড় কম মনে হচ্ছে, এর আগে আরো ভিড় মনে হচ্ছে। তিতলি দেখো ইদার
দোনো ছেড়ে দে গুড্ডু একটু ছেড়ে দে ওর টুপিটা ঠিক করতো ওর হ্যাঁ সে গির গিয়া দোনো 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 লাইন মে ধরো দোনো খড়া রো লাইন মে দেখো ইধার সিমনি সিমনি হ্যাঁ ঠিক আছে চলো এতক্ষণ ধরে ছোট ছোট বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে জলদি আ যাও এই সিমন আছে তো হ্যাঁ হ্যাঁ মেরা হাত রে ছোড় না ঠিক মানব জাতিকে পাপ থেকে মুক্তি দিতে মুক্তিদাতা খ্রিস্ট স্বর্গের সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে আবির্ভূত হন তাই তো সকলে গিয়ে উঠি মুক্তির দাঁড়িয়ে মুক্তিদাতা করেছিল স্বর্গ দারুণ জিনিস কিন্তু দেখো অল্প জিনিসে বাচ্চারা কত খুশি কে আবি ফেস্টিভ্যালের গেটে দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকবো আর দেখি কি খাবার পাওয়া যায় বাচ্চারাও এক্সাইটেড চলুন যাওয়া যাক ভেতরে আমি টিকিটটা কাটি দাঁড়াও
আমরা খাই কি খাই না সেটা দেখা যাক। মনে হচ্ছে ভাই এটা খাবে, ভাই খুব ফুডি, মানে আমরা প্রত্যেকেই খুব ফুডি। ভাই এটা খাবি বলছি, এটা খাবি খাবি? না না এমনি দেখছি। আচ্ছা ঠিক আছে। তিনটে নিয়েছিস, সুদান কত? কেমন কেমন? ভালো বাবা, যা ভিড়, ঢুকেছি আর শুধু খাওয়ার খাওয়ার। কেমন বলো, দারুন না? আমাকে দাও, তুমি একটা সিদ্ধ নিয়ে এসেছিলে, সেটা তো কেটে পেটে ওটা চিনি বেশি, আর এটা চিনিটাও কম। চিনি কম থাকে তারপরে কতটা অরিজিনাল এপি খেতে। আচ্ছা সবাই খাচ্ছে, এই বলো কেমন? হ্যালো, অল্প দিতে পারতে। এটা 30 টাকা শো, এটা 40 টাকা শো। কত হয়েছে আপনার? এখন 500 না 200 টাকা। কিছু এই দেখুন, গ্রামের ঢেকি, গ্রামের মানুষ তো ঢেকির সাথে পরিচিত, আর শহরের মানুষের সাথে পরিচিত করানোর জন্য মেলাতে রয়েছে ঢেকি ছাটা চাল, ভিটামিন যুক্ত খাবার, ভিটামিন বি পাওয়া যায়। আই থিঙ্ক ফুড স্টল ছিল, মৃত্তিকা ওখানে ছিল, হাঁসের মাংস, চিকেন টিকা এসব ছিল, কিন্তু আমরা এত লাইন লাইন দিতে পারলাম না। আমার মনে হয় লাইন দিয়ে খাওয়া উচিত, ভালো খাবারের জন্য তো লাইন পড়বে, তাই না? কি বলছো সময় দিকে? আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আমাদের সারাদিনের ক্রিসমাস ডেটা কীভাবে সেলিব্রেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখানেই টাটা।